নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাতে তো জাস্ট দারুণ লাগে, খুব অল্প উপকরণেই তৈরি করা যায়। আজ তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের সর্ষের ঝাল। খুব চটপট হয়েও যায় আর গরম ভাতে তো জাস্ট ফাটাফাটি। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। মাছের ঝাল করতে আমি প্রথমে ভোলা মাছ নিয়েছি। আপনারা গোটা মাছও নিতে পারেন, আমার মাছটা যেহেতু বড় ছিল আমি এরকম তিনটে পিস করে কেটে নিয়েছি। তো সেই মাছটা আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি। আমি আজকে রেডিমেড যে মাস্টার্ড পাউডার আছে সেটা নিয়েছি। আর আমি 20 মিনিট আগে মোটামুটি 10 থেকে 20 মিনিট লাগলেই হবে। মাস্টার্ড পাউডার 1 প্যাকেট যেটা 5 টাকার আছে সেটাকে 1 প্যাকেট নিয়েছি। তাতে নুন দিয়ে জল দিয়ে আমি গুলে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে আমি এটা ভালো করে গুলে নিয়েছি। আপনারা চাইলে মাস্টার্ড আপনারা বেটেও নিতে পারেন। আমি এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, একেবারেই তেল নিয়ে নেব। মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলেই বাকি রান্নাটা করব। মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তেল সরাইনি, যা তেল ছিল সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবং আমি যে ঝালটা বানাই আমি একটু পেঁয়াজ দিই। যদি তোমাদের মনে হয় পেঁয়াজ দেবে না তো দিও না পেঁয়াজ, কিন্তু আমার একটু মনে হয় পেঁয়াজটা আমার ভালো লাগে, তো আমি পেঁয়াজটা দিই। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, আমাকে ফার্স্ট টাইম দেখছেন, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সময় 6টা চেরা কাঁচা লঙ্কা রেখেছি, সেটাও দিয়ে দেবো। আপনারা চাইলে যখন সর্ষেটা বাটবেন তখন কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, আমি যাতে বাটাটায় খুব একটা ঝাল না হয়। আর আমি রেডিমেড দিয়েও করছি, তার জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভালো করে আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। একটু মিষ্টি মিষ্টিও খেতে লাগে পেঁয়াজটা যদি অল্প ভাজা হয়, এটাই বেশি ভালো লাগে। আপনারা যেরকম মনে করবেন আপনারা আপনাদের মতন করে নিতে পারেন। এবার আমি সর্ষের যে গুলে রেখেছি পাউডারটা সেটা দিয়ে দিলাম। সর্ষে তো খুব বেশি কষানোর দরকার নেই, কারণ তেতো হয়ে যায়। আর আমি সর্ষেটা গোলার সময় একটুখানি নুন দিয়েছিলাম, আর নুন দিইনি। একটু টেস্ট করে নিয়ে আপনারা নুন দেবেন। আমার মনে হলো একটুখানি নুন লাগবে, 1/4 টিস্পুনের মতো নুন লাগবে, তো আমি সেই নুনটা দিয়ে দিলাম। এবার সর্ষেটাকে জাস্ট একটু কষিয়ে নেব। সর্ষেটা একটুখানি কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো, যতটা জল লাগবে। মাছ তো ভাজাই আছে, একটুখানি জাস্ট সেদ্ধ হতে যা লাগবে সর্ষেটা আর কি মাছের মধ্যে ঢুকবে ততটুকু যা জল লাগবে দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। একটুখানি জাস্ট হবে, খুব বেশি রান্নার দরকার নেই। জাস্ট একটুখানি সর্ষের সাথে সেদ্ধ হবে, লো ফ্লেমে একটু 5 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেবো। আমার মাছ একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, এটা রেডি টু সার্ভ এখন। তাহলে আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই করে দিও। আজকের মতন এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।